গত 12ই জানুয়ারি ইডি হানা দিয়েছিল তাপস রায়ের বাড়িতে। তাপসের বাড়িতে ইডি অভিযানে বিস্মিত হয়েছিলেন বিজেপি বা বাম কংগ্রেসের নেতারাও, কিন্তু পাশে দাঁড়ায়নি নাকি দল বা নেত্রী। সোমবার বিধায়ক পদে ইস্তফা দেওয়ার আগে সাফ অভিযোগ তাপস রায়ের। সেদিনের ইডি অভিযানও দলেরই কারোর চক্রান্ত। সুধীর বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার ওই ইডি রেড হবে কেন, আমার তো এখনও প্রশ্ন। তবে কি দলের শীর্ষ নেতৃত্বের দায় সারা নিয়েই ইডি লেলিয়ে দেওয়া হয়েছিল তাপসের বাড়িতে? নেত্রীকে পাশে না পাওয়ায় তাপসের আক্ষেপে উঠছে এই প্রশ্ন। 21-এর ভোটের পর সিবিআই যখন গ্রেপ্তার করেছিল সুব্রত মুখার্জি ফিরাদ হাকিমদের, তখন সরাসরি নিজাম প্যালেসে পৌঁছেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্য নেতাদের বাড়িতে ইডি সিবিআই হানা দিলে নেত্রী পৌঁছে গিয়েছেন তাদের বাড়ি, দাঁড়িয়েছেন সেই নেতাদের পাশে। এমনকি সন্দেশখালী ত্রাস বলে কুখ্যাত শাহজাহান শেখের পাশে দাঁড়াতেও এক মুহূর্ত দেরি করেননি মুখ্যমন্ত্রী। সেই নেত্রী একবারও মুখে আনেননি তাপস রায়ের বাড়িতে ইডি হানার প্রসঙ্গ। খেদ স্বয়ং তাপসের। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। তাপসের অভিযোগের তীরে যিনি, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার ফের নাকি দলের প্রার্থী হতে চলেছেন উত্তর কলকাতায়। অঙ্কটা মিলিয়ে কি প্রশ্ন জেগেছে তাপসের মনে, সুদীপের মাথায় আছে নেত্রীর হাত, তাই কি পেয়েছেন বিপদের গন্ধ? তবে তাপসকে পাল্টা জবাব দিয়েছেন সৌগত রায়ও। অভিষেকের বাড়িতে ইডি বারবার রেড করেছে, কে তার সঙ্গে ছিল? কিন্তু সেই অর্থে অভিষেকের বাড়িতে ইডি বা সিবিআই হানা হয়নি কখনো। অভিষেককে বারবার তলব করে ইডি কিংবা সিবিআই, তলব পেয়ে কখনো অভিষেক যান, কখনো যান না, কখনো বা আদালতে শরণাপন্ন হন, যদি বা যান জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে রীতিমতো তুলোধনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। কিন্তু গ্রেফতার হন না তৃণমূলের সাধারণ সম্পাদক। গত কয়েক বছর ধরে চলা এই নাটকের মাঝে ইডি সিবিআই গ্রেপ্তার করে নিয়েছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের তাবড় সব নেতাদের। তাই কি দল বা নেত্রীর ওপর আর ভরসা পাচ্ছেন না তাপস রায়? তার বাড়িতে ইডি অভিযান নিয়ে নেত্রীর উদাসীনতায় দেখছেন কি সিঁদুরে মেঘ? তাই কি দল ছাড়ার সিদ্ধান্ত তাপসের? প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার বলবে, করবে, শুধু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। স্পষ্ট দলের অন্দরের কলকাঠি নাড়া মানতে পারছেন না তাপস রায়, তাই ছাড়লেন দল, হাঁটতে চলেছেন নিজের চেনা ছন্দে। ক্যালকাটা নিউজ।